দর্শনে আমরা যে সমস্ত সম্প্রদায়ের নামগুলো পাই তাদের মধ্যে চার ভাগ দর্শন অন্যতম। সমস্ত দর্শন সম্প্রদায় ভারতীয় দর্শনে তারা জ্ঞানতত্ত্বের উপর বিশেষভাবে জোর দিয়েছে। জ্ঞানতত্ত্বে যে কথা বলা হয়েছে, জ্ঞানতত্ত্বের কথা যে বলা হয়েছে তার মধ্যে ম্যাক্সিমামই কিভাবে জ্ঞানটা আমাদের লাভ হয় সেই প্রণালীর কথা বলা আছে। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের প্রণালী সম্পর্কে কয়েকটা বিষয়ের বা কয়েকটা পদ্ধতির কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণটা ম্যাক্সিমাম দর্শন সম্প্রদায় স্বীকার করেছে। চার্বাক দর্শন একটা ব্যতিক্রমী দর্শন বলা যায়, কারণ চার্বাক দর্শন সাধারণত ভারতীয় দর্শন যে সম্প্রদায়গুলোর কথা বলা হয় তার মধ্যে ব্যতিক্রম। এই জন্য বলা হচ্ছে যে তারা আধ্যাত্মবাদী নয়, জড়বাদী। ভারতীয় দর্শনের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সম্প্রদায় আধ্যাত্মবাদী, কিন্তু চার্বাক দর্শন জড়বাদী। আধ্যাত্মবাদী কাদের বলা হয়? না, যারা ঈশ্বর, পরলোক, জন্মান্তরবাদ এইসব স্বীকার করছে, কিন্তু চার্বাক দর্শন কোনো কিছুই এদের মধ্যে কোনো কিছু স্বীকার করছে না। চার্বাক দর্শন অন্যদের মতো প্রত্যক্ষ অনুমানকে স্বীকার করছে না, শুধুমাত্র প্রত্যক্ষ প্রমাণটাকে স্বীকার করছে। এবং প্রত্যক্ষ প্রমাণটা প্রত্যেকটা দর্শন সম্প্রদায় স্বীকার করে। এই জন্য এরা চার্বাক দর্শন সম্প্রদায় প্রত্যক্ষের উপর বিশেষভাবে জোর দিয়েছে বা বিশেষভাবে স্বীকার করা হচ্ছে প্রত্যক্ষের উপর। চার্বাক দর্শন প্রত্যক্ষ বলতে সম্যক অপরোক্ষ অনুভবকে বুঝিয়েছে। সম্যক অপরোক্ষ অনুভবটা কি? না, ভ্রান্ত, বিপর্যয় শূন্য সরাসরি যে জ্ঞান লাভ হয় ইন্দ্রিয় দ্বারা তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ কথাটা প্রমা এবং প্রমাণ দুটো অর্থে ব্যবহার করা হয়। তার আগে জেনে নেব প্রমা এবং প্রমাণটা কি। ভারতীয় দর্শনে প্রমা বলতে যথার্থ জ্ঞানটাকে বলা হচ্ছে এবং প্রমাণ বলতে যথার্থ জ্ঞান লাভের প্রণালীকে বলা হচ্ছে। প্র অর্থে প্রকৃষ্ট, মা অর্থে জ্ঞান, অর্থাৎ প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান। এই যথার্থ জ্ঞানের লাভের প্রণালী হিসাবে প্রত্যক্ষটাকে সমস্ত দর্শন সম্প্রদায় স্বীকার করেছে। চার্বাক দর্শন এর ব্যতিক্রম নয়। চার্বাক দর্শনের যুক্তি হলো অন্যান্য যে প্রমাণের কথা বলা হয় তার ভিত্তি হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষ ছাড়া কখনোই অন্য কোনো প্রমাণ হতে পারে না। অন্য কোনো প্রমাণগুলোর ভিত্তি যেহেতু প্রত্যক্ষ, তাই প্রত্যক্ষ স্বীকার আমরা করতেই পারি। প্রত্যক্ষ প্রমাণটা সরাসরি হয়, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে হয়। এখানে ইন্দ্রিয় কথা বলার আগে বলে রাখি, ইন্দ্রিয় সাধারণত আমরা পাঁচটা জানতাম, কিন্তু ভারতীয় দর্শনে ইন্দ্রিয় বলতে ছটি ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। সেই ইন্দ্রিয়গুলো ছটা যে ইন্দ্রিয় তার মধ্যে একটা হচ্ছে অন্তরিন্দ্রিয় এবং পাঁচটা বহিরিন্দ্রিয় কথা বলা হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি চক্ষু, কর্ণ, জিভা, নাসিকা, ত্বক এইগুলো বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় হিসাবে মনকে স্বীকার করা হয়েছে। অর্থাৎ চার্বাক দর্শনে দুটি প্রত্যক্ষের কথা স্বীকার করেছে। প্রত্যক্ষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, একটা মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ অর্থাৎ পাঁচটা প্রমাণের সাহায্যে পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে যে প্রত্যক্ষ হচ্ছে তাকে বলা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, এবং মনের সাহায্যে যে প্রত্যক্ষ হচ্ছে তাকে বলা হচ্ছে অন্তর প্রত্যক্ষ। আমরা সাধারণত প্রত্যক্ষ বলতে বুঝে থাকি দেখা, কিন্তু এখানে দেখা বলতে শুধুমাত্র চোখ দিয়ে দেখা না। এখানে প্রত্যক্ষ কথার অর্থ হলো আমাদের যে ইন্দ্রিয়গুলো বিষয়ে, আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের নিজস্ব বিষয়ের সঙ্গে সম্পর্ক হওয়ার ফলে যে জ্ঞানটা লাভ হয় তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ। নিজ বিষয় বলতে কি, যেমন চোখের বিষয় হলো দেখা, ত্বকের বিষয় হলো স্পর্শ করা, কানের বিষয় হলো শোনা, এরকম প্রত্যেকটা ইন্দ্রিয়ের বিষয় প্রত্যেকে আলাদা। এই ইন্দ্রিয়গুলোর বিষয় যখন আলাদা হয় সেই আলাদা বিষয়গুলো থেকে যে জ্ঞানটা লাভ হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। চার্বাক দর্শন বলছে যে প্রত্যক্ষ দুই প্রকার হতে পারে, একটা সবিকল্পক প্রত্যক্ষ, নির্বিকল্পক প্রত্যক্ষ। সবিকল্পক প্রত্যক্ষ কি? না, যখন কোন প্রত্যক্ষের ফলে যে জ্ঞানটা লাভ হচ্ছে সেখানে যদি বিকল্প থাকে, অর্থাৎ বিশেষণ যুক্তভাবে আমি জ্ঞানটা লাভ করি, তাহলে সেটা সবিকল্পক প্রত্যক্ষ। নির্বিকল্পক প্রত্যক্ষ কি? না, যখন আমি জ্ঞান লাভ করছি অথচ বিশেষণ যুক্ত নয়, অর্থাৎ জ্ঞানটা কার সম্পর্কে লাভ করছি, কি লাভ করছি, সেটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ চার্বাক দর্শন এই প্রত্যক্ষ স্বীকার করছে এবং অন্যান্য প্রমাণগুলোকে খণ্ডন করছে। তাদের যুক্তিগুলো হলো প্রত্যক্ষ সরাসরি হয়,
তাই একে স্বীকার করতে হয়। অন্যান্য প্রমাণের সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করা যায় না, প্রত্যক্ষ অন্যান্য প্রমাণের ভিত্তি, তাই এর উপরে কোনোভাবেই সন্দেহ থাকে না, একে জ্ঞান লাভ করা যায়, তাই এর সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করা যায়। অন্যান্য দর্শন সম্প্রদায় চার্বাকদের এই মতের বিপক্ষে যুক্তি দিয়েছে। তাদের মত হলো বা অন্যান্য দর্শন সম্প্রদায়ের মত হলো যে আমরা যে জ্ঞানটা লাভ করছি প্রত্যক্ষ সাহায্যে, চার্বাক দর্শন যেটা বলছে যে প্রত্যক্ষ সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করা যায়, এই বিষয়টাকে পুরোপুরিভাবে স্বীকার করা যায় না। কেন না? প্রত্যক্ষের সাহায্যে আমাদের ভ্রান্ত জ্ঞান অনেক সময় হয়ে থাকে। আমরা বলে থাকি যে প্রত্যক্ষের সাহায্যে যথার্থ জ্ঞান লাভ ভ্রান্ত হয় না, কিন্তু অনেক সময় আমরা দড়িকে দেখে সাপ বলে প্রত্যক্ষ করি, সেখানে ভ্রান্ত প্রত্যক্ষ হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি না যে সর্বদাই প্রত্যক্ষের সাহায্যে সঠিক জ্ঞানটাই লাভ হয়। প্রত্যক্ষের সাহায্যে আমরা অনেক সময় ভুল জ্ঞানও লাভ করি। তাছাড়া এটাও বলা যায় না যে প্রত্যক্ষ সর্বকালে সঠিক জ্ঞান দেয়, কারণ চার্বাকরা যেহেতু প্রত্যক্ষ ছাড়া অন্য প্রমাণের অস্তিত্ব স্বীকার করছে না, তারা কি করে নিশ্চিত হচ্ছে যে ভবিষ্যতে বা অতীতে প্রত্যক্ষ জ্ঞানের নিশ্চিত জ্ঞান নিশ্চিত থাকবে? এটা কখনোই বলা যায় না, নিশ্চিতভাবে বলা যায় না। অন্যান্য সম্প্রদায় প্রত্যক্ষে চার্বাকদের যে মত প্রত্যক্ষকে একনিষ্ঠভাবে মেনে নেওয়া, তার পেছনে নানা রকম যুক্তি আরও খাড়া করেছে। যেন প্রত্যক্ষটাকে স্বীকার করার পেছনে বা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলতে গেলে আমাকে অন্য কোনোভাবে প্রমাণিত করতে হয় যে প্রত্যক্ষটা একমাত্র প্রমাণ। কিন্তু চার্বাকরা যেহেতু প্রত্যক্ষটাকে একমাত্র প্রমাণ বলছে, অন্য কোনো প্রমাণের অস্তিত্ব স্বীকার করছে না, তাহলে অন্য কোনোভাবেই প্রমাণ করা যায় না, প্রত্যক্ষটাই একমাত্র প্রমাণ। আমি যখন কোনো কিছু যুক্তি, আমি যখন কিছু কোনো কথা বলছি, তখন তার পেছনে কোনো না কিছু যুক্তি দিতে হবে। এবং আমি যখন কোনো একটা কথা বলছি যে হ্যাঁ এটাই নিশ্চিত সত্যি, তখন অন্য কারো মত নিয়ে বা অন্য কাউকে যুক্তি হিসাবে প্রেজেন্ট করতে হবে যে হ্যাঁ এই জন্য বা এ আমার যুক্তি দিচ্ছে যে এই তবেই এটা সত্যি। কিন্তু আমি কখনো নিশ্চিতভাবে বা নিশ্চিতভাবে একাই বলতে পারি না যে এটা সত্যি। তার পেছনে যুক্তি সঠিক না থাকলে সেটাকে সঠিক বা যথার্থ জ্ঞান বলতে পারি না। চার্বাক দর্শন তারা যে প্রত্যক্ষ প্রমাণের কথা স্বীকার করছে, তাহলে সেক্ষেত্রে কখনোই ওটাকে একমাত্র প্রমাণ হিসাবে স্বীকার করতে পারে না। তাছাড়া তারা যে ঈশ্বর স্বীকার করছে না বা পরজন্ম স্বীকার করছে না, এগুলো যখন স্বীকার করছে না, তার অর্থ হলো সেটাকে সে দেখতে পায়। কিন্তু এটা কখনো আমরা আমরা জানি যে ভবিষ্যৎকে দেখা যায় না বা অতীতকে আমরা যেটা আমরা অতীতে যেগুলো ঘটেছে সেটা আমরা প্রত্যক্ষ করতে পারি না। তাহলে অতীত অথবা ভবিষ্যৎ সম্পর্কে কোনো রকম কথাই বলতে পারবে না। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কথাগুলো বলে থাকি বা যে সমস্ত দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমরা যে সমস্ত কাজকর্ম করে থাকি, সেখানে যদি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ হিসাবে স্বীকার করা হয়, তাহলে কখনোই আমরা দৈনন্দিন জীবনযাপন করতে পারবো না। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এটা যদি হয়, তাহলে দৈনন্দিন জীবনযাত্রা করা বা চলা অসাধ্য হয়ে উঠবে। এরপরে আসি চার্বাকদের জ্ঞানতত্ত্বের অপর একটা বিষয়, যে অনুমান প্রমাণ নয়। চার্বাক ছাড়া অন্যান্য সম্প্রদায়, অন্যান্য সমস্ত ভারতীয় সম্প্রদায় প্রত্যক্ষ এবং অনুমানকে স্বীকার করে নিয়েছে। অনুমান স্বীকারটা একান্তভাবে জরুরি, আমরা দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও জানি। অনুমানটা কি? অনুমান হলো দেখা বিষয়ের উপর ভিত্তি করে না দেখা বিষয়ের জ্ঞান লাভ করা, অর্থাৎ জ্ঞাত বিষয়ের উপর ভিত্তি করে অজ্ঞাত বিষয়ের জ্ঞান লাভ করা। জ্ঞাত বিষয় অর্থাৎ আমরা যা জানি সেই বিষয়ের উপর ভিত্তি করে যেটা জানি না, অর্থাৎ অজ্ঞাত বিষয়, সেটা সম্পর্কে জ্ঞান লাভ করা। যেমন দূরে কোথাও ধোঁয়া দেখে আগুনের যদি অস্তিত্ব অনুমান করি ও আগুনের অস্তিত্ব সম্পর্কে আমি জ্ঞান লাভ করি, তাহলে সেটা হলো অনুমান প্রক্রিয়া। সেটা কিরকম না, এখানে আমরা জানি দূরে কোথাও ধোঁয়া যেহেতু দেখতে পাচ্ছি, সেই ধোঁয়ার অস্তিত্ব দেখে আমি আগুনের অস্তিত্ব অনুমান করছি। কিভাবে? আমরা জানি ধোঁয়া এবং আগুনের মধ্যে যথা একটা সহচর সম্বন্ধ আছে। এই সহচর সম্বন্ধ কখনো ব্যতিক্রম হয় না। সহচর সম্বন্ধ সর্বদাই একসঙ্গে দুটো বিষয় সবসময় একই সঙ্গে থেকে থাকে। ধোঁয়া আমরা এর পূর্বে যতবার দেখেছি ধোঁয়া আগুনকে একসঙ্গে দেখেছি, কখনোই ধোঁয়া এমন কখনো হয় না যে ধোঁয়া আছে অথচ আগুন নেই, এরকম কখনো আমরা দেখি না। তাই সেক্ষেত্রে আমরা কোথাও দূরে ধোঁয়া দেখে আগুনের অস্তিত্ব অনুমান করতে পারি। সহচর সম্বন্ধের অর্থই হলো এটা যে একটা বিষয় কখনো অপর বিষয়কে ছেড়ে থাকতে পারে না, একটা বিষয় থাকা মানে অপর বিষয় থাকবে। এই সহচর সম্বন্ধটাকে বলা হচ্ছে ব্যাপ্তি, এবং ব্যাপ্তি সম্পর্কের উপর ভিত্তি করে
অনুমান পক্ষটা দাঁড়িয়ে আছে। চার্বাকরা এই ব্যাপ্তি সম্পর্কটাকে স্বীকার করে না। চার্বাক মতে ব্যাপ্তি স্বীকার, ব্যাপ্তি সম্পর্কটা আমরা দেখতে পাই না, ব্যাপ্তি সম্পর্কটা সর্বদা আমাদের পক্ষে সম্ভব জ্ঞান সম্ভব না। এই সবচেয়ে বড় বিষয় হলো যে ব্যাপ্তি সম্পর্ক দাঁড়িয়েছে যে বর্তমান ভবিষ্যতে এবং অতীতের উপর ভিত্তি করে, সেটা কখনোই সঠিক হয় না। কারণ আমরা বর্তমানটাকে দেখতে পাই, ভবিষ্যৎকে আমরা কখনো দেখতে পাই না, বা অতীতের অতীতের কথা আমরা কখনো জানতে পারি না। যেহেতু প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অনুমান এবং অনুমান প্রমাণ নয়, যেহেতু সেহেতু অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি না, তাই ব্যাপ্তি সম্পর্কটা সঠিকভাবে স্বীকার করা যায় না। তাই অনুমান প্রমাণ নয়, চার বিভিন্ন দর্শন, বিভিন্ন দর্শন যে অনুমানটাকে স্বীকার করে নিয়েছে সেটাকে চার্বাকরা খণ্ডন করছে। যদিও অনুমান ছাড়া অন্যান্য সম্প্রদায়ের পক্ষে, অন্যান্য সম্প্রদায় ভারত যে সমস্ত জ্ঞান বা তার যে মতবাদগুলো দিয়েছে, তা অনুমান ছাড়া কখনো সেগুলো প্রতিষ্ঠা করতে পারে না কখনোই।